আমরা কিন্তু পাকিস্তান আমাদের আর্থিক দিক থেকে জীবনযাত্রার দিক থেকে এর চেয়ে ভালো ছিলাম। যে বাংলাদেশে এখন সত্যিকার অর্থেই কর্তৃত্ববাদী দেশেরও তো একটা আপনার থাকে যে যারা কর্তৃত্ব করছে তাদেরকে মিনিমাম মানবতাবোধ, মানবিক বোধ, মানুষের ভালো দেখার ব্যবস্থাটা সেটাও তাদের নাই। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য যা যা করা দরকার তাদের সেই যা করে যাচ্ছে, সেখানে জনগণের যে অধিকার, জনগণের যে স্বার্থ সেটাকে তারা বিবেচনা করছে না। যেটা নিয়ে আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম, আমরা কিন্তু পাকিস্তান আমাদের আর্থিক দিক থেকে জীবনযাত্রার দিক থেকে এর চেয়ে ভালো ছিলাম। তারপরেও যেহেতু পাকিস্তান সরকার তখন আমাদের অধিকারগুলোকে হরণ করত, আমাদের সম্পদ লুণ্ঠন করত, সেই কারণে আমরা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, লড়াই করেছি, স্বাধীনতা পেয়েছি। যে এখন তার চেয়েও খারাপ অবস্থা হয়েছে। তখন বলা হতো পাকিস্তানে আপনার 22 পরিবার আছে যারা কোটিপতি বা ধনী, এখন বলা হচ্ছে 1,92,000 আছে আপনার কোটিপতির উপরে। তো এই যদি হয় অবস্থা তাহলে এখানে গরিব মানুষের অবস্থা আরও খারাপ হচ্ছে, আয়ের বৈষম্য কমে যাচ্ছে, 42% দারিদ্র সীমার নিচে। এটা আপনার ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট, বিবি আমাদের যে বিবিএস তাদের রিপোর্ট, যে দেশে 42% দারিদ্র সীমার নিচে বাস করে সে দেশকে আপনি উন্নত দেশ কিভাবে বলবেন, সে দেশকে আপনি মধ্য আয়ের দেশ কিভাবে বলবেন, উন্নয়নশীল দেশ কিভাবে বলবেন, এটা বলার কোনো সুযোগ নেই। সেই কারণেই আমরা যে সংগ্রাম যে লড়াইটা করছি ওইখান থেকে ফিরে আসার, এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব যে বক্তব্যটা দিয়েছেন, টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক ফর হোয়্যার, ফ্রম ডাস্টবিন, যে বাংলাদেশকে আপনি ডাস্টবিনের আমি দিয়েছেন সেখান থেকে তুলে নিয়ে আসা, তাকে আবার সেই গণতন্ত্রের মধ্যে ফিরে নিয়ে আসা, তাকে একটা মুক্ত সমাজে তৈরি করে নিয়ে আসা। এখানে তো কারো কোনো নিরাপত্তা নাই, কারো কোনো নিরাপত্তা নাই, কোনো বিচার নাই। বিচার বিভাগের আপনার দলীয়করণ করা হয়েছে, পুলিশ বিভাগকে দলীয়করণ করা হয়েছে, প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, ইউনিভার্সিটিকে দলীয়করণ করা হয়েছে। এখানে শিক্ষক নিয়োগ হয়েছে শুনলাম 12 লক্ষ টাকা করে এখানে শিক্ষককে ঘুষ দিতে হবে। তো যে দেশে যে সমাজে শিক্ষককে 12 লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেতে হয় সে কি পড়াবে, সে কি শিক্ষা দেবে? সমাজটাই তো ধ্বংস করে দিয়েছে। মুক্ত সাংবাদিকতা বহু আগেই এরা আমরা খেটেকে আপনার ধ্বংস করেছে, এবং তারা যখন আপনার বিভিন্ন আইনগুলো করেছে সে আইনগুলোর মধ্যে দেখবেন সর্বশেষ যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে একেবারেই আপনার সাংবাদিকদের সত্য কথা বলার ব্যাপারে তারা আপনার একেবারেই বাধা নিষেধ তৈরি করেছে। সাংবাদিক হত্যা, সাংবাদিকের নির্যাতন, সাংবাদিকের আপনার নিবর্তনমূলক আইন করা হয়েছে, যার ফলে আজকে কেউ সাহস করে যে দুটো কথা বলবে বা লিখবে সেই সাহসটুকু তারা পায়। এই যে এতক্ষণ ধরে আপনারা নিচ্ছেন সমস্ত কথাগুলো, এর মধ্যে মাত্র 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড পাবেন এই কথাগুলো বলার, তো সেখানে আসল কথাটা উঠে আসবে না, এবং যেটা মূল কথা সেটা বাদ দিয়ে অন্যটা দেবে, যাতে করে আপনার আবার কনফিউজ করে দেওয়া যায়। কারণটা কি, যে এখন এই শ্রেণীর সমাজের মধ্যে একটা শ্রেণী তৈরি করা হয়েছে, যেখানে একটা কথা বলেছেন সুশীল সমাজের কথা, দুর্বল সুশীল সমাজ। কারণটা কি, কারণ এখানে পরিকল্পিতভাবে আপনার একটা ক্লাস তৈরি করা হয়, একটা শ্রেণী তৈরি করা, যারা উচ্ছিষ্টভোগী, যারা সুবিধাবাদী, যারা এই সুবিধাগুলো পায় তারা তখন আপনার ওই জায়গা থেকে সরতে চায় না, বৃত্ত তৈরি করে, বাড়ি গাড়ি তৈরি করে, জমি পায়, এবং দেখবেন যে প্রচুর জমি দেওয়া হচ্ছে, প্লট দেওয়া হচ্ছে ঢাকায় বিভিন্ন শ্রেণীর লোকজনদেরকে, কর্মচারীদেরকে, কর্মকর্তাদেরকে, পুলিশকে, সেনাবাহিনীকে, সবাইকে, এই দিয়ে তাদেরকে খুশি রাখা হয়, গাড়ি দেওয়া হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে, লোন দেওয়া হচ্ছে। এই যে শ্রেণীটা গড়ে ওঠে, এই শ্রেণীটা ওই জায়গা থেকে সরতে চায় না, তারা ভাবে যে এই ধরনের সরকারই তো ভালো, তাহলে তো আমাদের এই চুরি চামারি কেউ প্রশ্ন জিজ্ঞেস করবে না, শুধু এটাই সবচেয়ে ভালো, সেভাবেই তারা চলতে থাকে। প্রশ্নটা ওই জায়গায়, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে জনগণকে বেরিয়ে আসতে হবে, এবং দেশপ্রেমী মানুষদেরকে বেরিয়ে আসতে হবে।